নমস্কার বন্ধু, আমি কাজল। কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। চলো শুরু করি আজকের রান্না। এখানে একটা গোটা বাঁধাকপিকে চার ভাগ করে আমি এক ভাগ নিয়েছি এবং সেটাকে যতটা কুচি কুচি করে পেরেছি কেটে নিয়েছি। একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম। আর আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছক আর মোটামুটি বড় সাইজের এক রসুন, দুটো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি থেকে একটু বেশি আদা। এগুলোকেও আমি একই রকমভাবে যতটা মিহি করে পারবো আমি কুচিয়ে নেব। এখানে আমি লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি এবং সেটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই বাঁধাকপিটা আমি কুচানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5 টেবিল চামচ বেসন দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, 1/2 টেবিল চামচ চিনি দিলাম। এর মধ্যে ভালো লাগলে তোমাদের একটু ধনে পাতা দিতে পারো। আমার কাছে ধনে পাতা কম আছে, রান্নার শেষে দেব বলে এখন মাখাতে আর দিলাম না। একটা গোটা ডিম আমি ভেঙে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে বাঁধাকপিটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। অপরদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। চামচে করে আমি বড়ার মতো করে একটা একটা করে ভেজে নেব। ভাজাটা আমি মিডিয়াম ফ্লেমে করব যাতে বড়াটা পুড়ে না যায় আর ভিতরটাও কাঁচা না থাকে। প্রত্যেকটা বড়া আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এরকম লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার চলো দেখাই আমি কি মশলা নিয়েছি। একটা বড় সাইজের টমেটো ও পেঁয়াজ আমি মিক্সারে বেটে নিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। সেখানে ছিল 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণের 2টো দারচিনি, আর ছিল তেজপাতা, কাঁচা লঙ্কা ও সাদা জিরে। এখানে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো নুন হলুদ দিলাম, 1/2 টেবিল চামচ আমি জিরে ধনের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ চিনি দিলাম। এইটাকে আমি খুব ভালো করে মশলাটা কষাবো। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা লেগে না যায় নিচে, পুড়ে না যায়। আলুগুলোও আমি দিয়ে দিলাম একসাথে, আলুগুলো মশলার সাথে কষানো ও সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর কড়াটা খুলে আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে তেল বেরিয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সে সেরকমভাবে জল দেবে। আমি মোটামুটি ঝোল রাখবো তাই আমি খুব বেশি ঝোল দিলাম না। আমি এখানে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তো। আমি এর মধ্যে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটাবো। 1 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। তো 1 মিনিটের পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলটা ফুটে বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি গরম মশলা ও ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আবার আমি ঢেকে রাখব গ্যাসটা অফ করে। তোমাদের কাছে অনুরোধ রইল, এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগলে কমেন্টে জানাবে। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমি তোমাদের একেবারেই নতুন বন্ধু
তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।